ওয়েলকাম ইউ, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সামনে আজকে পারফর্ম করতে পেরে খুবই ভালো লাগছে। আমরা ছোট্ট একটা মেসেজ নিয়ে এসেছি আপনাদের জন্য। বাংলাদেশের চলচ্চিত্রে একটা নতুন জোয়ার এসেছে এবং সেই জোয়ার উপলক্ষে আমরা কিন্তু একটা পর একটা কাজ করার চেষ্টা করছি, আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করছি। আমাদের নতুন একটা ফিল্ম আসছে, নাম হচ্ছে দহন। সেটা বাংলাদেশকে নিয়ে তৈরি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়ে তৈরি। আপনাদের গল্প আপনাদের মতো করে, তো আপনাদের সবাইকে দাওয়াত দিতে আসলাম। নেক্সট মান্থ আসে দহন, আশা করি সবাই দেখতে আসবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। দহন মানুষের জীবন ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হতে পারে না, এটাই বক্তব্য। মানুষের জীবন গ্রহণ ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হতে পারে না। দহন ছবি দেশের ছবি।